হ্যালো, হোয়াট ইজ আপ গাইজ, ইলুশনের শেয়ার। সো বাডিওস ফ্রি ফায়ার নতুন একটা অসম ভিডিওতে সবাইকে স্বাগতম। P90 এর কয়টা জবরদস্ত স্কিন আসছে গেমে, যেগুলো আজকে আমরা কিনতে চলেছি। ওকে, আমার কাছে আছে হচ্ছে গিয়ে 10,000 ডায়মন্ডের কাছাকাছি, এন্ড আমি সেই 10,000টা ডায়মন্ড এই স্কিনগুলোর মধ্যে যে কোনো একটাতে খরচ করব। কয়েকটা স্কিন আছে মূলত, আচ্ছা 5টার মতো স্কিন আছে। একটা হচ্ছে গিয়ে এটা, যেটার অ্যাট্রিবিউট ড্যামেজ প্লাস প্লাস রেট অফ ফায়ার সিঙ্গেল প্লাস। ওকে, আর দুই নম্বরটার আর্মর পেনিট্রেশন ডাবল আছে, ড্যামেজ সিঙ্গেল আছে পার্পল যেটা। ওকে, আর এই নীলভটা জেনেটিক ইকুইলাইজারটার হচ্ছে গিয়ে আর্মর পেনিট্রেশন আর রেঞ্জ, যেটা এত বেশি আমার প্রয়োজন মনে হচ্ছে না। এই ফুল নীলটার হচ্ছে গিয়ে, ও ভাই সাহেব, এটা চমৎকার অ্যাকুরেসি ডাবল প্লাস এন্ড রেঞ্জ প্লাস সিঙ্গেল প্লাস আর কি। P90-তে যেটা যে জিনিসটা কমতে ছিল সেটা হচ্ছে গিয়ে অ্যাকুরেসি, আর রেঞ্জটা যদি একটু বেড়ে যায় তাহলে ভালোই। ড্যামেজ রেট অফ ফায়ার আমরি প্রয়োজন নেই, কারণ এমনিতে P90-তে অনেক বেশি ড্যামেজ রেট অফ ফায়ার আছে আর কি। ড্যামেজ ওইটা আমরা ব্যাক আপ করে ফেলবো। আর হচ্ছে গিয়ে সবুজটার রেঞ্জ ডাবল অ্যাকুরেসি, আচ্ছা সবুজটা আর নীলটা দুইটার মধ্যে যে কোনো একটা চুজ করা প্রয়োজন। আমি চুজ করবো হচ্ছে নীলটা, আমি জানি না তোমরা কি চুজ করবো, বাট আমি নীলটা চুজ করবো। আর উপরে যে তিনটা আছে সে তিনটার মধ্যে এটা তো ফার্স্টেই মাইনাস যাচ্ছে আমার কাছ থেকে, আমার পেটেশন এটা মাইনাস যাচ্ছে। আর এর থাকে হচ্ছে গিয়ে এই দুইটা, একটা হচ্ছে গিয়ে আমার পেটেশন আর একটা হচ্ছে গিয়ে ড্যামেজ, দুটাই ড্যামেজ বাড়াচ্ছে এক কথায়। আর এটা হচ্ছে গিয়ে ড্যামেজ এন্ড রেট অফ ফায়ার। হেই, আমি হচ্ছে গিয়ে না দুইটা কিনতে যাচ্ছি, একটা তো এটা আর হচ্ছে গিয়ে এটা, এই দুইটা হচ্ছে আমার প্রয়োজন। একটা হচ্ছে 200 টোকেন লাগবে আর একটা হচ্ছে গিয়ে 175 টোকেন লাগবে। আর M60-র একটা আছে যেটা অ্যাকুরেসি ডাবল আর রিলোড স্পিড হচ্ছে গিয়ে সিঙ্গেল ডাবল সিঙ্গেল আর কি। ওকে, ওইটা দেখা যাবে পরবর্তীতে, আপাতত আমার এই দুইটাই কিনা প্রয়োজন আমার যেটা মনে হচ্ছে। আমরা স্পিন শুরু করব তাহলে 10,000 ডায়মন্ড দিয়ে, মানে ওভারঅল 10,000 ডায়মন্ডের মতোই আছে আর কি, পুরোপুরি 10,000 না 9,000 মতো। আমার কত ডায়মন্ড যায় সেটা হচ্ছে দেখার বিষয় এখন। হিয়ার উই গো, লেটস ডু দিস। আমার অলরেডি আছে, বাট P90-র একটাও নেই, M60-র একটা আছে, M60-র বেস্টটা আছে, M60 আর টাচ করা লাগবে না আমার। আমার শুধুমাত্র এটা, এই যে নীলটা আর লালটা, নীলটা আর লালটাই দরকার। স্পিন শুরু করা যাক বাবু মশাই। হিয়ার উই গো, বুম, 200 স্পিন। আমি চাই খুবই কম ডায়মন্ডের মধ্যে এটা পেয়ে ফেলতে, যদি ফ্রি ফায়ারের আমার উপর একটু সদয় কৃপা হয়। ফ্রি ফায়ার তোমরা কি দিচ্ছ আমাকে নাকি দিচ্ছ না, দিচ্ছ নাকি দিচ্ছ না? আই থিঙ্ক কত টোকেন দিয়েছে আমাকে, 20 টোকেন দিয়েছে 200 টাকায়। ওয়াও, ফ্রি ফায়ার অসাধারণ। আমার চোখে মুখে লাগ না, P90-র চোখে মুখে লাগ ভাই, 100টা যদি দিয়ে দেয় বাই চান্স, যদি একবার টাচ হয় একবার। হেই ভাই, আমি অনেক বছর ধরে ফ্রি ফায়ার খেলছি, আমাকে টাচ করে দাও না। লোভিং এর সিস্টেম কি নাকি ফ্রি ফায়ারে? হ্যাঁ, যদি একটা লোভিং এর সিস্টেম থাকতো তাহলে বেশি ভালো হতো। 35 ডায়মন্ড পেয়েছি, 425 টোকেন পেয়েছি হচ্ছে 400 ডায়মন্ডে। আরে বাহ, যে কোনো একটা ভাইব্রেশন যদি লেগে যায় ভাই, কম কম দিচ্ছে বাবু মশাই, অনেক বেশি কম কম দিচ্ছে। প্রথম হয়েছে 53, 600 হচ্ছে গিয়ে 53, শাবাশ বাবু মশাই, এটা নিয়ে আসরে এমন খরচ হতে চলেছে। 100 এখানে যদি টাচ লাগতো তাহলে বেশি ব্যস্ত হতো। আমি ধৈর্য ধরে আছি যে কোনো ভাবে 1,000টার মধ্যে একটা কিনে ফেলতে, 1,000 ডায়মন্ডের মধ্যে, বাট নেভার মাইন্ড। খুবই এখন হচ্ছে 1,000টা হবে, 800 তো চলে গেছে, 800-তে পেয়েছি হচ্ছে গিয়ে আমরা 68 টোকেন। 1,000 ডায়মন্ডে আমি না ভুপ করে টাচ করে দেব 82, 1,000 ডায়মন্ডে 82, হোলি শিট, 2,000 ডায়মন্ড মিনিমাম লাগছে আমাদের যে কোনো একটা স্কিন কিনতে। তার মানে আমি যেটা মনে হচ্ছে আমার 8,000, মানে 4,000 ডায়মন্ড লাগবে বা 7,000-এর মতো লাগবে, আমি হুড় হুড় করে খরচ করা শুরু করবো। 1,200 ডায়মন্ড গিয়েছে হুড় হুড়, 1,400 ডায়মন্ড গিয়েছে হুড় হুড়, কি হুড় হুড় জানি না ভাই সাহেব, 1600 ডায়মন্ড হচ্ছে গিয়ে 136টা, হোলি শিট, হুড় হুড়, ও 1,800 থেকে 152টা, হোলি শিট, হুড় হুড়, 2,000-এ 171টা ভাই সাহেব, আরো বেশি লাগছে। তার মানে 5,000 ডায়মন্ড হয়তো চলে যাবে দুইটা স্কিন কিনতে আমার, প্লিজ। ও ভাই, আমি ভাবছিলাম এই স্পিনে চলে আসবে, বুম, একটা ভাইব্রেশন দাও নাই, আরো দুইটা আর দুইটা টোকেনের দরকার আছে ভাই। এটা তো ফকির হওয়ার, যে রকম ভাবসাব নিয়ে হচ্ছে গিয়ে শুরু করেছিলাম সেই ভাবসাবটা তো চলে যাবে। এখন অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হবে গেরে না, তোমার উচিত না যে এইরকম বেশি ডায়মন্ড খরচ করানোর, বলতে পারি তো ফকির হয়ে যাবে ভাই সাহেব, লিটারেলি ফকির হয়ে যাবে। আমি 9,100 কত জানি দিয়ে শুরু করেছিলাম, আমার কাছে হচ্ছে গিয়ে 65,000-এর মতো আছে, 6,500-এর মতো আছে, তার মানে কত হলো ভাই, 3,000 কি চলে গেছে নাকি? না, মানে 2,500-এর মতো চলে গেছে, 2,500 থেকে আমি একটা কিনতে পারবো 2,500 টাকাতে। ঠিক আছে, আমি না এখনই খরচ করছি না, আর একটু স্পিন দেওয়া যাক, এর সাথে 4টা 2টা কিনতে 4,000 লাগে নাকি 5,000 লাগে সেটা দেখা দরকার। ও, একটা তো পেয়েছি, কোনটা? যেটা আমি পেয়েছি না, এটা পাইনি বুধ, যেটা দরকার নাই সেটাই দিয়েছে, যা শয়তানের হাড্ডি, যা শয়তানের হাড্ডি গেম। ও
ভাই এখন লেগে যা ভাই, প্লিজ ভাই সব ফ্রি ফায়ার। এটা কি সেই ফকির হওয়ার স্কিম নাকি? এর আগে একবার ফকির একটা স্কিম নিয়ে আসলো গেরানা, সেম স্কিমটাই চলতেছে এখন। নেভার মাইন্ড ভাই, কত গেল, 4000 ধারে কাছে চলে যাচ্ছে আমার, অলরেডি চলে গিয়েছে বোধ হয়। 9000 থেকে 5000 বাদ দিলে তো 4000 হওয়ারই কথা, এখন হয়ে যাবে 4000 আর কি। 4000 মধ্যে 3535টা, 3335টা আমি কি বলি, তাহলে আমার লাগবে হচ্ছে গিয়ে আরো কয়েকটার মতো, আরো 75টা হলে আর 40টার মতো লাগে। আর 40টা স্পিন যদি আর 200 দিয়ে দেয় তাহলে ভালো, 40টা টোকেন যদি 200 200। আমি যে কি বলতেছি আমি জানি না ভাই, উল্টা পাল্টা বলা শুরু করেছি। 63 আর একটা স্পিন দরকার প্লিজ ভাই। ও নেভার মাইন্ড, লিটারালি হচ্ছে গিয়ে 5000 ধারের কাছে, 4600 ধরা যায়, 4600 ডায়মন্ড গিয়েছে আমার। নেভার মাইন্ড, আমি তিনটা তো কিনতে পেরেছি। এটা কিনতে যাচ্ছি আমার ফেভারিট, এটা হবে বুম। ওয়াও কি বের হচ্ছে ভাই, ফ্ল্যাশ মনে হচ্ছে, হোলি শিট। দেখতে কিন্তু জোস আছে ভাই, তোমরা আর যাই বলো, দেখতে অনেক বেশি জোস। ইকুইপ করে দিচ্ছি আমি এটা, তারপর এটা হচ্ছে আমার সেকেন্ড পছন্দের, সেকেন্ড ফেভারিট। এই দুইটা দিয়ে হচ্ছে কি আমরা খেলবো মূলত। বুম, ওকে ঠিক আছে, ইকুইপ করছি না, ইকুইপ করছি না, আপাতত থাক সেটা, একটু হাতে নিয়ে দেখা যাক না। মেশিন গানে তো দরকার নেই সব মেশিন গান, তারপর P90, হিয়ার উই গো, শো ইন লবি। বয়েজ এন্ড গার্লস, আমার এক সময় ফেভারিট গান ছিল হচ্ছে কি P90, ওই ফেভারিট একটা গানের জবরদস্ত একটা স্কিন নিয়ে আসে গেম, হোপফুলি ভালো পারফর্ম করবে। যাই হোক, তো আমার টাকা লাগলো কত, 5000 মতো টাকা লেগেছে। যদি তোমরা কোনোভাবে কিনতে চাও, যদি বাই চান্স তোমরা যদি টাকা খরচ করতে চাও P90-তে, যারা যারা P90 আর হচ্ছে ফ্যান আছো, আমি বলবো তোমাদেরকে হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটাতে ইনভেস্ট করবে, ওকে ভালো হবে।